আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অ্যাজ ইউজুয়াল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশের রিভিউ। ফেস ওয়াশ চুজ করতে গেলে আমাদের একটা মানে সেই রকম টেনশনে পড়ে যায় আমরা, লাইক কোন ফেস ওয়াশটা ইউজ করবো, ঠিকভাবে এটা স্কিনের সাথে যাবে কি না, ডার্ট ক্লিন করবে কি না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, লাইক ওফ সো মাচ টেনশন। বাট আজকে আমি তোমাদের সাথে যে ফেস ওয়াশটা নিয়ে এসেছি এটা তোমরা নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়া জাস্ট ইউজ করতে পারো, বিকজ এইটার ভেতরে একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং ওই ইনগ্রিডিয়েন্টটা এখন আমি যে রিসেন্ট ক্রিমটা ইউজ করছি সেটার ভিতরেও আছে, যার কারণে ওই ক্রিমটাও আমার ফেভারেট অ্যান্ড এই ফেস ওয়াশটাও অনেক ফেভারেট। সো এই ইনগ্রিডিয়েন্টটার কথা না বললেই না, অ্যান্ড দ্যাট ইজ নাইসিনামাইড অর নিকোটিনামাইড। নাইসিনামাইড হচ্ছে ভিটামিন বি থ্রি এর একটা ফর্ম, হুইচ ইজ ভেরি 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 হেল্পফুল ফর স্কিন। স্কিনের অনেক প্রবলেমস ও একাই ডিল করতে পারে, অ্যান্ড আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো ফেস ওয়াশের মধ্যে আছে সবগুলো মোটামুটি স্কিনের জন্য হেল্পফুল। তেমন কোনো ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস এটার ভিতরে নেই। আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরেও আমি এর মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস পাইনি যেটা স্কিনে হচ্ছে ক্ষতি করতে পারে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটার একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমি আগেই বললাম যে নাইসিনামাইড, হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর স্কিন, এটার একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে ইটস ভেরি ফোমি। লাইক তুমি যখন হাতে নিয়ে এটা মুখে আস্তে আস্তে লাগাতে থাকবে খুব সুন্দর এটা একটা খুব ফোমি ভাব চলে আসে। অ্যান্ড তোমরা যখন এটাতে ফেসটা আস্তে আস্তে ক্লিন করতে থাকবে না, এমনিই মনে হবে যে ডার্টগুলো অটোমেটিক্যালি ক্লিন হয়ে চলে আসছে। অ্যান্ড ফেসটা ধোয়ার পরে এটা এত সুন্দর একটা মানে স্মুদি ফিল দেয় ফেসে, লাইক মনে হবে কি তোমার স্কিনটা জাস্ট ইনস্ট্যান্ট গ্লো হচ্ছে, লাইক জাস্ট ওয়াও। মানে আমি যখন এটা ডে বাই ডে ইউজ করতে থাকি আমার তো এটা অনেক বেশি ভালো লেগেছে। লাইক এটা ডার্ট ক্লিন করার যে প্রসেসটা সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি প্রতিবারই ফেসটা ক্লিন করার পরে এমনি মনে হয় যে হ্যাঁ আমার ফেসের যে ডার্টগুলো ছিল সেগুলো আসলেই বের হয়ে এসেছে, আর স্কিনটা দেখতে অনেক বেশি গ্লোই লাগে। এটা অল স্কিন টাইপের আপুরা ইজিলি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই, অয়েলি বা সেটা ড্রাই স্কিন হোক বা কম্বিনেশন অর সেন্সিটিভ, দের ইজ নো প্রবলেম। এনি স্কিন টাইপের হচ্ছে আপুরা এটাকে ইজিলি ইউজ করতে পারো। সো দেরি না করে তাড়াতাড়ি ট্রাই করে ফেলো পন্ডস এর হোয়াইট বিউটি ফেস ওয়াশটা। অ্যান্ড ইটস 100% অনেস্ট রিভিউ, জাস্ট আমার পার্সোনাল ভিউস তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে then please like, comment and share the video, and also subscribe to my channel and ring the bell icon so that you never miss my any video, because ami chole ashbo always bok bok korte shudhumatro tomader jonno. So chole ashbo inshallah khub tatai notun kono video niye. Till then have a happy skin, always spread love and peace.